আমরা আজকে জগত তিন দিন ধরে আমরা এখানে আসা যাওয়া করতেছি একটা অভিবৃদ্ধি টাকার কারণে। যে আমরা মাসুম বাচ্চা স্কুলে লেখাপড়া করে তাদের জন্য সরকারে কিছু টাকা পাঠাইছে, তাই সেই টাকা পাঠাইছে যে নাম্বারে সেই নাম্বারের যে পিং নাম্বারটা এটা সঠিক নয়, তাই সঠিক করার জন্য আমাদের মাস্টারে পাঠাইছে নগদ অ্যাকাউন্টে এটা সমাধান করার জন্য। এখন আজ তিন দিন ধরে আমরা এখানে চলাফেরা করতে আছি কিন্তু আমরা এখনও সঠিক তথ্য পাইতেছি না। হয়তো তারা বলে যে সময় নাই, আবার বলে যে সিরিয়াল নাম্পা হয়ে গেছে আমরা কাভার করতে পারতাছি না, কিন্তু এটা তো সঠিক দেখা যাচ্ছে না যে মানুষে অতটুকু হেরান করা। এবারে আমরা যতটুকু জানতে পারতাছি যে ভিতরে একজন লোকে কাজ করতেছে, এত এত লোকের মধ্যে একজন লোকে ভিতরে কাজ করতেছে, এটা কীভাবে ভিতরে একজন লোকে কাজটা করবে? অনেক লোকে আছে মাস্ক ব্যবহার ছাড়া। এখন এখানে কার কাছে করোনা আছে, কি আছে না আছে তা তো আমরা কেউ বলতে পারতাছি না। যদি এখানে কার করোনা থাকেও থাকে, ওই যে একটা মাস্ক ব্যবহার ছাড়া যে আমরা লাইনে দাঁড়াইয়া আছে ওই, কিন্তু ওই করোনা তো একজনের কাছ থেকে আরেকজনে আক্রান্ত করতেও পারে। আমরা মনে করি সকালকে 8টার সময় আইসি, ওই যে বাচ্চারা যে উপবৃত্তির টাকার লাগে নগদর অ্যাকাউন্টের পিন ভুলে গেছি, তাই আমরা আইসি সকালকে 8টার সময়। 8টা থেকে এখন বাজে কটা দরকার 12টার কাছাকাছি, আমরা অপেক্ষা করতাম, লাইনিতে আরও মানুষ আছে, লাইন ধরছি আমরা, সিরিয়াল মেনটেন করতাম। এখন নগদর পিন ভুলে গেছি, এই জন্য নগদর পিনটা রিসেট করি, নয়া করে পিনটা নেওয়ার লাগিয়ে আইসি আমরা। এগুলো স্কুলের উপবৃত্তির টাকার লাগি, বাচ্চারা যে উপবৃত্তির টাকা আইসে এই জন্য লাইন ধরা হয়েছে। স্বাস্থ্যবিধি মানরা না বলতে, স্বাস্থ্যবিধি মানাত গেলে তো বহুত লাইন লম্বা লাইন ধরা লাগবো। আপনি তো দেখরা কেউ কোনো মানে 3 ফুট বজায় না, স্বাস্থ্যবিধি মানতে গেলে তো 3 ফুট বজায় রাখতেই হইব, স্বাস্থ্যবিধি কেউ উন্নত মানরা না। উপবৃত্তির টাকা পাইছেন তো, ওই টাকাটা পাওয়ার লাগে আমরা লাইন তিন ঘন্টা ধরে, তিন নম্বর লাগি আমরা তিন ঘন্টা ধরে উবাই রয়েছি লাইন, আজ দুই দিন আগে আসছি আমরা টাকা এখনো পাইছি না। গতকালকে আইয়া গেছি আমরা, ওই রকম মানে এগারণ তো স্বাস্থ্যবিধি কোনো মেনে চলেন না। এবারে আপনার নগদের আপনার আইজে পিং নম্বরে লাগে প্রচুর মানুষ আইজে বিভিন্ন জায়গার থেকে আইতেছে, তারা পিং নম্বর দিব কই আমার সকাল 9টার থেকে কিন্তু 7টার থেকে 9টা পর্যন্ত অফিস, তারা গতকালকে 2টা 2:30টার দিকে গেট বন্ধ করে দিয়েছেন। ওতে স্যার একজন আসলে অফিসার, তাই নিয়ে একটু সমাধান দিয়েছেন, হয়তো 200 টিকিট দিব, ওর তো মানুষ আইজে আপনার রইব না, হইলে এক 3000 রইব, সবে কিন্তু এগুলো পাইব নি। ডাউন হইলে তো সবের তো মাস্ক নাই, মাস্ক ছাড়া তো স্বাস্থ্যবিধি মেনে চলা তো এগুলো তো সরকারই হয়ে দিয়েছে আপনার, তবে তো মাস্ক পরার জরুরি। তো সরকারি যে প্রাইমারি স্কুলের যে উপযুক্ত বাতাগুলো দেওয়া ওর যে ছাত্রছাত্রী সকলকে, তো আমরা আসলাম ওর টাকাগুলো তোলা লাগি, তো আমার বোনের যে টাকাগুলো আইছিল এখন আসলাম যে পিং নাম্বারে লাগিয়া, এখন পিং নাম্বারে লেগে দেখা তাই আসলাম কালকে সকালে, আবার পরে দেখা যায় যে কেন মানুষের ভিড়ে লাগে ভিতরে ঢুকতে পারেন না। তো আজকে সকাল 6টার সময় ঘুমতে উঠে আইছি যে টাকাগুলো তোলা লাগে, আইসা দেখি যে এখানের মধ্যে অনেক মানুষের ভিড়, অনেক মানুষ আইসে অনেক দূর দূরান্ত থেকে, আর করোনার মধ্যে কেউ মাস্ক আছে আর কেউ মাস্ক নাই এখানের মধ্যে, তো আমার নিজের মাস্ক না দেখে আমি লাইনও খারাপ হইতাম না। তো বুকতে যে টাকাগুলো অনেকে ভিতরে ঢুকে ঢুকে পিংগুলা লর, কেউ টাকা পাইল আর কেউ পাইল না। অনেক সকালে আমি দুই তিনজন জিজ্ঞাসা করছিলাম, তো তারা কইল যে তারা মোবাইলের মধ্যে SMSটা আইসে, টাকার SMS আইসে, বুকতে বাতাটা আইসে, কিন্তু অ্যাকাউন্টের মধ্যে তারা টাকাটা নাই, এবং এটা কিতাব লাগে ওরা কোনো কারণ হয়ে কিন্তু আমরা জানতাম না। তো ওটাই সরকারের কাছে একটাই আমন্ত্রণ যে টাকাগুলো যখন দেওয়ার প্রথম দেওয়া হয়েছিল পিং সহ, এখন তো পিং দেওয়া না, পিঙ্গেল লাগিয়ে অনেক মানুষে অনেক দূর দূর থেকে আইয়াই কেন ভিড় জমাইরা।